এবার গলা চড়েছে দোলার। শোনো মা, না পেলে পেটে পাথর বেঁধে রাখবো, তবু তুমি দয়া করে এই বড় লোকদের কাছে যেও না। মা বলল, ঠিক আছে, আর কখনো যাব না। এবার মা দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, ভগবানের দিন ভগবানই পার করবে। আমার চারজন কাকা, বড় কাকা পরিবার নিয়ে ইংল্যান্ডে থাকেন, উনার ভাগের জমিতে আলিশান বাড়ি বানানো আছে, দেশে আসলে তখন তা খোলা হয়। বাকি তিনজন এই বাউন্ডারির মধ্যেই থাকেন, দুই পিসি দুজনেই এখানেই আছেন। এত কষ্ট করে চোখ বুঝে বুঝে পড়ে থেকে কি হবে, উঠে পড়ি, ফ্রেশ হয়ে দেখি মা ভাত ভাজি করছে। রাতের ভাত ফ্রিজে থাকলে সকালে ভাত ভাজি আর চা খেয়েই যার যার কাজে বেরিয়ে পড়ি। পিছনে দাঁড়িয়ে দেখি ঘামে মাখামাখি হয়ে আছে মুখটা, নরম হয়ে যাওয়া শাড়ির আঁচল দিয়ে মুখটি মুছাতে যাব, মা হেসে বলল, কিরে গরমের মাঝে দাঁড়িয়ে আছিস কেন বাবা, টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। আমি নড়ি না, বললাম, আমি নাড়ছি মা, তুমি অন্য কাজ করো। জানে আমার উপর মা ভরসা করতে পারে না, কিভাবে যেন এত সতর্ক থাকার পরও হাত থেকে ফেলে দেই, ঝামেলা কমানোর বদলে বাড়ায়। মা বলল, সাহায্য করতে হলে চায়ের সসপ্যানে জল ভরিয়ে কাপগুলো ধুয়ে রাখ, সর্ষের তেলে পেঁয়াজ ভাজা হচ্ছে, পাশেই আগে করে রাখা দুটো ডিম। এবার সামান্য গাজর ও বরবটি ঢেলে মা ঝুড়ি করে রাখা ভাত ঢেলে দিল। দাদা ও দোলা ঝাল ছাড়া খেতে পারে না, ঝটপট কয়েকটি কাঁচামরিচ ফালি এবার ফ্রাই প্যানে পড়ল। দোলা বলে, তোমার এই ভাত ভাজিতে ঠিকমতো সব সস পড়লে কি মজার ফ্রাইড রাইস সেটা হয়ে যেত মা, কি বলবো। মার চোখ সেই না খাওয়া মজাদার ডিশ বাচ্চাদের সামনে না দিতে পারার কারণে মুহূর্তে ছলছল হয়ে যায়। মেঘলা এবার সেটা বুঝতে পেরে বলছে, এটাই বা তোর সেই ফ্রাইড রাইসের তুলনায় কম কিসে। আমি খেয়াল করে দেখেছি মায়ের মুখ বিষাদগ্রস্ত হলে সবচেয়ে আগে আমি ও মেঘলায় সেটা নোটিশ করি। জল ফুটে গেছে, চা পাতা দিতে যাব, মা বলে, জল মেপে দিতে হবে রে। মায়ের কথা মতো ছয় কাপ দিয়ে আরও এক কাপ জল বাড়তি দিলাম, বড় বড় চায়ের কাপ, তাই ছয় চা চামচ চা পাতা দেই। এরই মধ্যে দোলা ভেতরে ঢুকে ঝটপট প্লেটগুলো ধুয়ে টেবিলে দিল, মেঘলা ফিল্টার থেকে জল নিয়ে জগ ভরে নিল। দাদারা এখনও উঠেনি, দোলা ক্যাটক্যাট করে বলছে, দরজা নক করতো ছোট ভাই, মাকে ওদের জন্য আবার সব কিছু গরম করে দিতে হবে, সাথে সাথে মা মানা করেছে, খবরদার নক করতে হবে না, ওরা উঠলে খাবে, সবাই এত বেশি না বুঝলেও চলবে। আমি বুঝি, দোলার যেন বৌদির সাথে ঝগড়া না লাগে সেজন্য তার এই সতর্কতা। ছোট ঘর, চেয়ার টানায় হয়তোবা শব্দ হয়েছে, তাই ওরাও উঠে পড়েছে। দাদার মুখ ঠিক থাকলেও ওর বউয়ের বিরস মুখ দেখে ভাবছি সবেমাত্র অশান্তি শুরু হলো বলে, এত সোজা জীবন হলে তো হতোই। মা ভাত বাজির বাটি থেকে দাদাকে নিতে বলল, সে এক চামচ ওনার প্লেটে দিতেই কানে এলো, আর দিও না। এবার সে নিজের প্লেটে নিয়ে বলছে, এত কম খেলে চলবে কি করে শ্রী, ওনার নাম সুশ্রী, সে ভালোবেসে হয়তো কিছুটা কাটছাট করে বলে। এবার গমগমে স্বর ভেসে এলো, এসব আমার জীবনেও আমি খাইনি, এটুকুই খেতে পারবো না, আর তুমি আরও নিতে বলছো। দোলা কঠিন স্বরে বলল, সেটা বিয়ে করে আসার আগে তোমার ভাবা উচিত ছিল বৌদি, আমরা কখনো আমাদের মায়ের রান্নায় খুদ ধরি না, দয়া করে সেটা তুমি মনে রাখলে খুশি হব। সাথে সাথেই কোথাও অগ্নুৎপাত হলো যেন, আমি কি মায়ের রান্নাকে খারাপ বলেছি, তুমি শুধু শুধু ঝগড়া লাগানোর চেষ্টা করবে না বললাম। দাদা এবার দোলাকে ধমকাচ্ছে, বেয়াদবের মতো তোর বৌদির সাথে কথা বলছিস কেন শুনি। এবার সেও বলছে, সত্যি কথা বললে বেয়াদবি বলে লোকে, অনেকদিন পর আমাদের বাড়িতে জোরে কথা বলা ও ঝগড়া হচ্ছে বলে মা মনে হয় কিছুটা হকচকিয়ে গিয়েছিল। এবার দোলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, চটজলদি খেয়ে চুপচাপ যা, পরে বাসে উঠতেই পারবি না। এবার দাদার দিকে তাকিয়ে বলল,
শুধু বিয়ে করে নিয়ে এলেই হয় না, মেয়েটা কি খাবে না খাবে সেটাও খেয়াল রেখো। খাদ্যাভ্যাস এক একজনের এক এক রকম হওয়া দোষের কিছু নয়, বরং এটা স্বাভাবিক। বৌদি এবার একটু অবাক হয়ে দেখি মায়ের দিকে তাকিয়ে আছে। আমি বেশ বুঝতে পারছি সে ভাবছে এই মারহীন তেনা তেনা কাপড় পরা মহিলা টিপিক্যাল মধ্যবিত্ত শাশুড়ির মতো ঝগড়া না করে এত ব্যক্তিত্বময় আচরণ করছে কেমন করে। হিসেবে তো ঠিক মিলছে না। দাদা বলে, ঠিক আছে মা, ওকে জিজ্ঞেস করে নিয়ে আসব। বিয়ের পর দাদা চাকরি খোঁজায় আরও ঢিলেমি শুরু করেছে মনে হলো। দোলা অবশ্য বলে, আরে নিউলি মেরিডদের এসব কত রং ঢং দেখবি, ভাবে ভঙ্গিতে মনে হবে বাড়িতেই স্থায়ী আবাস গড়ে তুলবে। আমার কেন যেন মনে হয় প্রত্যেকটি দিন আমাদের পরিবারের কাছে আগের দিন থেকে কঠিন হয়ে পড়ছে। জীবন তার কঠোর রূপ যেন বারবার তুলে ধরছে। আমার বাবার সবকটি ভাইয়েরা দিব্যি দেশে বিদেশে ঘুরছেন, ভালো আছেন, শুধু আমার বাবাই চলে গেলেন আমাদের ছেড়ে। আমার মাকে রেখে গেলেন চারটি বাচ্চার পাহাড় সমান দায়িত্ব দিয়ে। আমার মনে আছে এখনও ছোটবেলায় আমার মা রান্নাঘরে সবজি কাটত, আর ডাইনিং টেবিলে বসে আমাদের চার ভাই বোনকে বলতো, জোরে জোরে পড়ো, আমি যেন তোমাদের পড়া রান্নাঘর থেকে শুনতে পাই। সেভাবে পড়তে পড়তে এই পর্যন্ত আসা। সংসারের চাকা কিছুটা সচল আছে একমাত্র চারজনের টিউশনির দৌলতে। মা অবশ্য বলে, টিউশনি কখনোই সংসার চালাতে পারে না বাবা, যদি ঈশ্বর এটাকে সংসার চালানোর উসিলা না বানিয়ে দিতেন। আজ বলছি সবাই মনে রেখো, কখনো টিউশনের টাকা হারামভাবে ঘরে আনবে না। আমি হেসে বলতাম, টিউশনের টাকা আবার হারামভাবে ঘরে আনা যায় কিভাবে, এটা তো ফিক্সডই থাকে, এর চেয়ে বেশি কি কেউ দেবে নাকি। মা বলতো, টাকার কথা বলছি না, ধরো সময়ের ব্যাপারটা, বলে ঢুকেছ দেড় ঘন্টা পড়াবে কিন্তু সময়ের আগে উঠে পড়লে, এটা খারাপ হলো কি করে। দাদা তখন মাকে রাগাত, আর ওরা যে কেউ কেউ পাঁচ তারিখ বেতন দেবে বলেও সময় মতো বেতন দেয় না, সেটা কি মা। মা হেসে বলতো, সে তো সবারই সুবিধা অসুবিধা থাকতে পারে বাবা, এত কিছু হিসাব করে কি আর দুনিয়া চলে। একটা কাগজে কী সব লিখে সাথে ৩০০ টাকা মা দাদাকে দিল। দাদা বলে, এই বেলা কোনো মতে চলা যায় না মা, তাহলে বিকালে একসাথে বের হতাম। আমি বেশ বুঝতে পারছি বৌদি সামনে থাকায় মা কষ্ট করে রাগ কন্ট্রোল করছে। এবার বলল, কিছু থাকলে কি আমি আর বলি, কয়েকটা আলু ও ট্যাংরার শুটকি আছে শুধু, যা তাড়াতাড়ি বাজারে যা, ছোটো মাছ আর কিছু শাকসবজি দুই দিনের মতো করে নিয়ে আয়। দোলা মেঘলা এ সময় মাকে আদর করে বাইরে পা দেবে। ঠিক তখনই বৌদি বলল, আমি ছোটো মাছ শাকসবজি শুটকি এইসব কিছুই খাই না। দাদা বলছে, কি খাবে বলো। উনি বললেন, চিকেন এনো। দোলা দাদার দিকে তাকিয়ে হেসে বলল, খুব তাড়াতাড়ি চাকরি খোঁজো দাদা, নইলে কিন্তু খবর আছে। বৌদি আবার তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার সব কথাতেই তুমি কথা বলো কেন। দোলা বলছে, চোখে সমস্যা আছে নাকি, আমি দাদার সাথে কথা বলছি, তুমি কেন নাক গলাচ্ছ শুনি। এবার তীব্র চিৎকার, অনিরুদ্ধ তুমি দেখেছ ও কীরকম অসভ্যতা করছে। দোলা কি যেন আবার বলতে যাচ্ছিল, মা ধমক দিল দোলাকে, খবরদার এই বাড়িতে চিৎকার চেঁচামেচি কখনো কোনোদিন বাইরে যায়, এত কথা বলিস কেন বেয়াদব মেয়ে কোথাকার। বৌদির মুখে এবার রাজ্যজয়ের হাসি, আর দোলা থমথমে মুখে মাকে বলছে, আমার কি, তুমি আদর করে তোমার বউকে চিকেন মাটন সব কিছু আনিয়ে খাওয়াও, শুধু দেখো কখন না আবার তোমার রক্ত বিক্রি করে এই সব জোগাতে হয়। যে অবস্থা দেখছি সেদিন খুব একটা দূরের পথ নয় দেখো। ঠাস করে দরজা খুলে ধূপধাপ শব্দে দোলারানী মেঘলাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। মা ঝুটা বাসন নিয়ে রান্নাঘরে যেতেই আমিও পিছু পিছু বাকি বাসন নিয়ে গেলাম। এখন দেখি দাদা এসে মাকে আস্তে আস্তে বলছে, আরও ৩০০টা টাকা মোরগের জন্য দাও মা, এই টাকায় মোরগ হবে না তো। মায়ের বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আমার মার দিকে চেয়ে কানে বাজছে দূরদর্শী দোলার কথা, কখন না আবার তোমার রক্ত বিক্রি করে এইসব জোগাতে হয়।
মনে মনে আমি তখন বলছি, হে ঈশ্বর, বাঁচাও আমার বিধবা মাকে, আপনার ছায়ায় আমাদেরকে আশ্রয় দিন, কঠিন থেকে সহজ করে দিন জীবনকে, আমার মায়ের বাকি দিনগুলো আনন্দে খুশিতে ভরপুর করে দিন, আপনার কাছে যা এক সেকেন্ডের ব্যাপার মাত্র।